বেতনহীন এসপিরা কলমের শক্তি প্রতিনিধির অমরপুর, 7ই নভেম্বর। একদিকে এনআরসি আতঙ্ক, আরেকদিকে বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে উচ্ছেদের নোটিশ, শেষে এবার চাকরি হারানোর আতঙ্ক শুরু হয়েছে রাজ্যে। বাম আমলে রাজ্য পুলিশকে সাহায্য করার জন্য তৈরি হওয়া এসপি ও তথা স্পেশাল পুলিশ অফিসারদের নামের ভরঙে অফিসার, কাজে চৌকিদার সম, কাজ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল আগেই, এবার তাদের একেবারে চাকরি থেকেই ছুটি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। মাসের 8 তারিখ হয়ে গেলেও এখনও বেতন জুটেনি, এখনও বেতন হয়নি 2700 জন এসপিও কর্মচারীর। সরকারি কর্মচারীদের বেতন একদিন দেরি হলেই যেখানে শোরগোল বেঁধে যায়, কর্মচারী সংগঠনগুলোর কান্না শুরু হয়, সেখানে মাত্র 6153 টাকা স্থির বেতনের এসপিওরা প্রথম সপ্তাহ শেষেও বেতন পাননি। কিন্তু এ নিয়ে কোনো মহলে কান্নাকাটি দূরে থাক, সাধারণ দাবিটুকু পর্যন্ত নেই, অথচ গোটা রাজ্যে যখন একসময় উগ্রপন্থীদের বারবারন্ত ছিল, নিরাপত্তা বাহিনী অভিযানে গিয়ে বারবার ব্যর্থতার মুখে পড়ছিল, তখনই স্থানীয় যুবকদের নিয়ে গড়ে তোলা এসপিও বাহিনী বিশল্যকরণীর মতো কাজ করেছিল। এলাকা চিহ্নিতকরণ, স্থানীয় সোর্স ব্যবহার করে পুলিশকে সঠিক তথ্য প্রদান সহ বিভিন্নভাবে এই এসপিওরা দারুণভাবে জঙ্গি বিরোধী অভিযানে ব্যবহৃত হয়েছিল। অতি সাধারণ বেতনে অর্থাৎ প্রাইভেট সিকিউরিটি এজেন্সি দ্বারা নিয়োজিত বিভিন্ন কার্যালয়ে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের চেয়েও অতি কম বেতনে চাকরি করা এই এসপিও কর্মীদের চাকরি নিয়ে রাজ্য সরকারের এখন টাল বাহানা শুরু হয়েছে। সরকারি দপ্তরে কাজ করা পুলিশের বিভিন্ন প্রয়োজনে নানা ফাইভ ফরমাস খাটা এই কর্মীদের মাত্র 6100 টাকা বেতনে যে সংসার প্রতিপালন কোনোভাবেই সম্ভব নয়, এটা বারবার তারা জানিয়ে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের কাছে, কিন্তু কোনো আবেদন নিবেদনেই কাজে আসেনি। গত কিছুদিন আগে জনাক এসপিও কর্মী পুলিশ সদর দপ্তরে এসে বেতন বাড়ানোর জন্য দাবি জানিয়ে গিয়েছিলেন, এরপরই এবার অনাকাঙ্ক্ষিতভাবে বেতন নিয়ে টালবাহানা শুরু হয়। সমস্ত সরকারি কর্মচারীরা তথা পুলিশ কর্মীরা 1 তারিখেই তাদের স্কেল সম্বলিত লম্বা চওড়া বেতন নিয়ে যান, কিন্তু মাত্র 6100 টাকা বেতন যাদের, তারা বেতন পাননি। প্রথম সপ্তাহ হয়ে গেলেও বিষয়টি নিয়ে একদিকে যেমন এসপিও কর্মীদের পরিবারে তীব্র অভাব অনটন শুরু হয়েছে, তেমনি এই ঘটনা চাকরি খেয়ে নেওয়ার কোনো ইঙ্গিত কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।